মুক্তার মামার কি চেঞ্জ হয়ে গেল নাকি? এই বয়সে চেঞ্জ কিভাবে হলো? ওরে কিচ্ছু চেঞ্জ হয় না, কিচ্ছু চেঞ্জ হয় না, আমি বুঝাই পারবো কেমন টলে, সব কিছুই ঠিক আছে মামা। আমি মানে কি তো সব কিছু ঠিক থাকলে হঠাৎ এই অবস্থা গেল? বলতে আসি যে সব কিছু ঠিক আছে, একবার বিশ্বাস করেন না, আর কি খুললে দাম। প্রিয়জন ভাইয়া এভাবে আসলে হবে না, আপনার প্র্যাকটিস করতে হবে। কেন দেখেননি কয়েকদিন আগে যে একটা ছেলে বোরখা পরে লকডাউন দেখতে বেরিয়েছিল, সে তো ধরা পড়ে গিয়েছিল। ভালো কথা বলছে, এইটা তো আমার মাথায় আসে নাই। শোনো, তুমি ভালো মতো প্র্যাকটিস ট্র্যাকটিস করে ভালো মতো দেখে শুনে আসবা, ঠিক আছে? ধরবে কির ভিন্নে মোকে, ধরবে কির ভিন্নে? আর যদি মোকে ধরিয়েই ফেলায় হেলে মরি চাপাটা আছে না, আছে না মুক্ত আমি করতে পারবো না। এই যে সংবিধানে যা আছে, নারী ও পুরুষ সম অধিকার, এখন যদি সম অধিকারী হয়, নারীরা যে পোশাক পেনতে হ্যাঁ পুরুষে পেনতে পারবে না, হ্যাঁ পিনে আমি পিনছি, পিনতে আমি বেরিয়েছি, বাস শেষ। ভাইয়া সেটা তো আপনি প্রশাসনকে বলে পার পেতেও পারে, কিন্তু যারা আপনাকে খুঁজছে তাদের কাছে ধরা পড়লে আপনি কি বলবেন? হ্যাঁ ভালো কথা বলছো তো, এটা তো খেয়াল করিনি, কি বলবো বলো। মানে কথা কওয়া তো আর কিছু নাই, আগে যে ফোন খুললে মানে ফোন দাই দে না না ওটা ওটা এ কোন ভাবে কি মারছে ওটা ওই দিদা তো কি আছে এইটা দাও মুক্তার মামার কি চেঞ্জ হয়ে গেল নাকি? এই বয়সে চেঞ্জ কিভাবে হলো? ওরে কিচ্ছু চেঞ্জ হয় না, কিচ্ছু চেঞ্জ হয় না, আমি বুঝাই পারবো কেমন টলে, সব কিছুই ঠিক আছে মামা। আমি মানে কি তো সব কিছু ঠিক থাকলে হঠাৎ এই অবস্থা গেল? বলতে আসি যে সব কিছু ঠিক আছে, একবার বিশ্বাস করেন না, আর কি খুললে দাম। আপনি তো দেখছি আসলে ভয়ানক ফাজিল, আপনি নিজের মুখে বলছেন যে সবকিছু ঠিক আছে, তো ঠিক থাকলে পরে দেখানোর দরকার কি? আমরা তো বিশ্বাস করেন হেপেন তো কিছু খুললে দেখাই। এই তোমরা কিন্তু অনেক দুষ্টু কথাবার্তা বলছো, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। আরে তুমি যদি না থাকো আমি এখানে কেন থাকবো? এই তোমরা যা খুশি করো যাও, চলো। আইসে তুমি যদি ইন্স্যুরেন্সের দালালি করতে করতে একার ব্যবাকের মনে হচ্ছে এইরম তেলাই তেলাই ইয়া বড় লোকের বোকদামাইয়াটার বিয়ে করিয়ে লই গিয়েছে, মনে করছে মুই ওনাকে তেলামু, ফালতু জানি কোথার গো। আমিও তো একই, আমার কথা হচ্ছে তেল মেরে আমি কোনো কিছু করতে চাই না, আমি যা করবো ওষুধ দিয়ে, কারণ আমি একজন ডাক্তার। হ্যাঁ হ্যাঁ তুমি তো অবশ্যই ডাক্তার, এই যে পাগলের হাফ ডাক্তার। অবজেকশন, হাফ বল আপনার ঠিক হয়নি, কারণ আমার ইন্টারনে চলছে। হ্যাঁ ছেলে তো এখন ফুল ডাক্তার হইতে এখনো তো মেলা দেরি আছে, আগে ফুল ডাক্তার হও হেরপর ওই যে জোরে কথা বললো। আচ্ছা মামা ভালো কথা, যে তুমি ওই যে মানের মানে মানুষের ডাক্তার না হইয়া পাগলের ডাক্তার হইলে কিরবেন না? ও মাই গড, এ আপনি কি ছাড়লেন? এই কথা যে বললেন বুঝে শুনে বললেন, কি মনে হয় আপনার কাছে পাগলরা মানুষ না? না হ্যাঁ ঠিকই আছে, পাগল তো ধরা যাই মামা যে অন্য একটা প্রজাতি, স্বাভাবিক না অস্বাভাবিক। তুমি তো পাগলের ডাক্তার,
তাহলে পাগলের ডাক্তার একে কি বলে? যে মাতারিগো ডাক্তার মানে গাইনি ডাক্তার বলে। আমাকে বলে আমার ব্যাপার কিছু ঠিকঠাক আছে কিনা। হারা হলা তুই চেনো? তুই মুক্তারের সেন বরিশেলিয়া মুক্তার দিছি এ দুনিয়া দিছি। আরে আমি মাতারি গো ডাক্তার বানাই দিছি বুঝা দেখা আমি দিছি। একটু বই লই একার পণ্ডিত পণ্ডিত ভাব দেখায়। হ্যাঁ জানি গিয়ালে এই বোরখা মোরখা পিন দিয়া আমাকে চিনেই দিয়েছে কেমন। রাস্তায় যদি না আমি আসুক্য যদি পিস দিয়ে মরে হাড্ডাই যদি কাজে আই লাভ ইউ আমি বলবো